সত্যনের মশাল বাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি তলবের মধ্যে আগুন লাগবে আল্লাহ জিস তলব কি আহনে দিল ফোক দিয়া লাখো জিস তলব কি আহনে দিল ফোক দিয়া লাখো উস কলব মে ইয়া আল্লাহ কি আগ ভরি হোগি দাঁড়ি ওয়ালার কাছে গেলে দাঁড়ি পাইবেন, টুপি ওয়ালার কাছে গেলে টুপি পাইবেন, মধুওয়ালার কাছে গেলে মধু পাইবেন, গাড়িওয়ালার কাছে গেলে গাড়ি পাইবেন, বাড়িওয়ালার কাছে গেলে বাড়ি পাইবেন, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহরে পাইবেন, আল্লাহরে পাইবেন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ যার কোনো গুনাহ ছিল না তারপরেও আগের পিছের সব মাফ لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ যার আগের পিছের সব মাপ উনি দৈনিক সাবঈনা মাররা মিয়াতু মাররা সত্তর বার শতবার তাওবা করতেন তিনি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয় এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুক সময় লাগছে মদিনা শরীফে রওজা মুবারকে পুষতে এতটুক সময় লাগে না গোলতে পায়গাম বারকে বার দস্তে সবা গুফতে পেগাম বারকে বার দস্তে সবাব আজ ইয়ামান মি আয়াদাম বুয়ে খুদা আল্লাহ 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 শোনান এই যে ডাক দিলাম এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করাইতে হইলে নামাজওয়ালা ডাক লাগবে কিসের ডাক এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিবি পর্দাওয়ালা ডাক তিন নাম্বার হালাল গেজার ডাক
চার নম্বর, এই যে মদিনার নমুনা লাগাইছি, এই নমুনাওয়ালা ডাক কয়টা কথা? চারটা কথা। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কিসের যাত্রী? কবরের যাত্রী। বর্তমানে গীবত শুগুলখুরি সমাজের মধ্যে অনেক বেশি, ঠিক কি ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কতজন মুনাফিক ছিল এটার একটা লিস্টই ছিল হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বর্তমানে মুনাফিকের লিস্টই করতে গেলে বাংলাদেশ সরকার সহ ফেল মারব, ঠিক কি ঠিক না? কারণ এত মুনাফিক দাঁড়িও আছে, টুপিও আছে, মদিনার জামাও আছে, মুনাফিকিও আছে, ঠিক কি ঠিক না? বর্তমান সমাজ নষ্ট করার একমাত্র কারণ হইল গীবত শুগুলখুরি। মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ক্ষমতা বলেন, সব জায়গা মুনাফিকের দাপট, ঠিক কি ঠিক না? কিসের দাপট? দুই একটা মুনাফিক থাইকা নবীজির আমলে নবীজিকে অনেক কষ্ট দিছে। সবচাইতে বড় নবীজিকে কষ্ট দিছে কে? মুনাফিক, ঠিক কি ঠিক না? লেবেল আছিল মুসলমান, অন্তরের মধ্যে ছিল মুনাফিক। জবানে ছিল ভালোবাসা, অন্তরের মধ্যে ছিল কি? মুনাফিকি। মুসলমান কাকে বলে এই জিনিসটাই এখনো আমরা জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন যারা, মুসলমান যারা, তারা তো আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কবরে মনে হয় জিজ্ঞেস করব যে তুমি কোন ফিকশাবের মুরিদ, কোন ফিকশাবের এজাজত পাইছ, কোন ফিকশাবে তোমার মাথা দুটে এলাইছে, মনে হয় কবরে এটাই জিজ্ঞেস করব। কি হুজুররা, কবরে কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? যেটি মুনাফিকি করে, গীবত করে, শুগুলখুরি করে, সে এই কথা বলতে পারবে না, আমার রব রব্বি আল্লাহ, সে বলতে পারবে না, তাকে বলতে দেওয়া হবে না। ফিসাবের মুড়ি দিলে মুজাহিদ হয়ে যাও, ফাঁসাবের পিড়ে লাল করে লন দরকার। মুজাহিদ কারে কয় বুঝুস বেটা? আমরা সাপলা চত্বরে জান দিছি, মাল দিছি, রক্ত দিছি, তারপরেও তো নিজকে মুজাহিদ দাবি করি না, করি না, করি না। ফিসাবের মুড়ি দিলে মুজাহিদ, এটা কি মুড়ি দইলে মুজাহিদ? কোন কোরআন শরীফের আয়াতে আছে যে ফিসাবের মুড়ি দইলে মুজাহিদ? দেখাইতে পারবি? এই না দেখাইতে পারবি কোন মুড়ি দে আমারে? একজন মুমিন তার চিন্তা থাকবে আমার মত সুন্দর হয় কিনা। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, ইংরেজি শিক্ষিত মানুষ, মাওলানাও না, মুলুবিও না,
কি ইংরেজি শিক্ষিত মানুষ থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গেছেন, খাজা আজিজুল হাসান মজজুব মাওলানাও না মুনিবিও না, থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতি আফতা মানুষ। বুঝেন আমার কথা? আল্লাহকে তালাশ করতে করতে এখন নিজের অস্তিত্ব হারায় ফেলছে, শুধু রুডে রুডে ঘুরে আর কয় মৌত যেদিন আগে দুনিয়া কি দৌলত ক্যা হুই, মৌত যেদিন আগে দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহ তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই, খালি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি নারী নারী ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, এখন যদি তোমার মৌত এসে যায় তোমার ক্ষমতা কোথায় যাবে, তোমার বাড়ি কোথায় যাবে, তোমার গাড়ি কোথায় যাবে, তোমার আহল আয়াল কোথায় যাবে, তোমার ধনসম্পদ কোথায় যাবে, রূহটা বের হয়ে গেলে তোমার লাশের কি অবস্থা হবে? মুরিদ এসো না, মুরিদ যেই মুরিদের মধ্যে গিবত শগুল ঘুরি আছে এটা মুরিদ না, এটা মুরিদ নামে কলঙ্ক। কিসের মুরিদ? যেই মুলবীর মধ্যে জীবন সকল ঘুরি আছে এটা মুলবী নামে কলঙ্ক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, বর্তমান পীর মুরিদির মধ্যে ঢুকছে হিংসা আর লোভ আর লালসা, সেজন্য আসল জিনিস তোমরা হারিয়ে ফেলছো। মুমিনের গুণ কি? ওয়াল্লাযীনাহুম আনিল লাগুবি মুরিদুন, এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে লেখা হয়েছে যার মধ্যে বিন্দু মাত্র হিংসা আছে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের আশেপাশে সে যেতে পারবে না, তার জায়গা হবে জাহান্নাম। আসেনি হুজুর? আমি মিথ্যা বললে আমার একটু বলে দিন। ওয়াল্লাযীনাহুম আনিল লাগুবি মুরিদুন, একজন মুমিন তার গুণ হবে সে নিজকে সমস্ত খারাপিয়ত থেকে হেফাজত করবে। একজন মুমিনের গুণ কি? সে নিজকে সমস্ত খারাপিয়ত থেকে কি করবে? হেফাজত করবে। আমরা আমাদের মুরব্বী উজানির হযরতকে দেখছি, যদি মনে চাইতো মুরিদরা গেছে ভালো মুরিদ হইলে দেখা করতে একটু কথা বলতো, অন্যথায় রুমটা আটকায়া মালিকের লগে কথা বলতো। আমরা নিজেরা দেখছি ফিসাবেরও অভাব নাই, মুরিদেরও অভাব নাই, খোদা তালাস করেন না ফিসাবও নাই মুরিদও নাই। থানভী রহমতুল্লাহ বাবুর্চি এটা হাফিজ হয়েছে, এটা মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, বর্তমান পিশাবগ খাদেময় সোর, হুজুরগ খাদেময় বেয়াদব,
খোদা ভাইতি তোরা মুরিদ হয় আমার হুজানির মুরিদ কইব, মুরিদ হয় আমার চরমনাইন মুরিদ কইব, মুরিদ হয় আমার হাটাজের হুজুরের মুরিদ কইব, মুরিদ হয় কয় আমার নানুপুরি হুজুরের মুরিদ কইব। তুই এর লেগে মুরিদ এই সৎ। একজন মানুষ আল্লাহর ওলিদের কাছে এই নিয়তে যেতে হবে যে আমি যেন আল্লাহকে পাই। কাকে পাই? কাকে পাই? আল্লাহকে পাই। ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে এত বড় ফকিহ 200 বছরের মধ্যে জন্মায় নাই, আর জন্মাবেও না। উনি দারুল উলুম দেওবন্দে বুখারি শরীফ পড়াইতেন, মুসলিম শরীফ পড়াইতেন, তিরমিজি শরীফ পড়াইতেন, আবু দাউদ শরীফ পড়াইতেন, নাসাই শরীফ পড়াইতেন, ইবনে মাজা শরীফ পড়াইতেন। মোট কথা সিয়াসিত্তার সমস্ত কিতাব উনি একা পড়াইতেন। পৃথিবীর বুকে এরকম আরেকজন আলেম এবং বুজুর্গ দেখা দেখেন দেখাইতে পারবেন? নিতে আছে নাই এলেম তো এটার একটা মোডামি আছে। কি আছে এলেমের? কি আছে মোডামি? আছে এলেম দিছে কে? মোডামি থাকবে কার? শরিয়ত হো তরিকত হো তমামি, শরিয়ত হো তরিকত হো তমামি, হাকিকত মে মুহাম্মদ কি গুলামি। একদিক আছে, আরেক দিক ফাইদ হইলে তরিকত ওয়ালার কাছে যাওয়ার লাগবো। কি হুজুররা শরীয়ত ঠিক আছে, এখন কিসের দরকার? তরিকতের দরকার। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ কাছে যায় কিন্তু ধরা দেয় না। এলেম বেশি না? এলেম কি ধরা দেয় না? হাজি সাহেব হুজুর হলো মাত্র কাফিয়া ফার্স, উনি হইল এলেমের খনি। ঠিক কি ঠিক না? পুরা বিশ্বের বড় আলেম ধরা দেয় না। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাদেমকে বলে রশিদের বিছানাটা একটু আমার বিছানার সাথে লাগাই দিও, তবে সামনে দিয়া না পিছনে দিয়া, কারণ যেন বুঝতে না পারে, যেন বুঝতে না পারে। আপনারা মনে করছেন এখানে মানুষ কম, এখন যারা আছে সবগুলি মানুষ এখানে, দেখেন কিছু নজর করিয়া এখানে কত মানুষ আজকে আসছে। একটা মাহফিলে এই মানুষগুলি হয় না, বহুত বড় বড় লক্ষ লক্ষ লোক হয়, মানুষ পাওয়া যায় না। প্রত্যেকের কলমের মধ্যে আগুন লাগে, দেখেন বসা আপনার সাথে রুটা আল্লাহর আনসের মধ্যে চক্কর মারতে আছে। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ বিছানা লাগাই দিছে ধরা দেয় না। রশিদ আহমদ গাঙ্গুই গেছে ঘুমাইব, ঘুমার আইয়ে না, আগ লাগে। কি লাগছে? আগুন লেগে গেছে। কোন জায়গা? কলমের মধ্যে আগুন লাগছে। আল্লাহ জিস কলব কি আহুন দিল ফোক দিয়া লাখো, জিস কলব কি আহুন দিল ফোক দিয়া লাখো, উস কলব মে ইয়া আল্লাহ কি আগ বরি হোগি। আল্লাহু আকবার। ঘুমাইতে গেছে আর ঘুম তো আসে না, ঘুম শেষ।
মাত্র সিঁদের কোনা লাগছে, এখন তো হাত লাগে না কি হুজুররা, মাত্র সিঁদের কোনা লাগছে এখনো হাত লাগে না। খাদেমে যায় দেহে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই দাঁড়ায় নামাজ পড়ে আর কান্দে, কাড়া জায়গার মধ্যে মরিচ লাগাইব, খাদেমে কাটা জায়গার মধ্যে কি লাগাইব, মরিচ লাগাইব। সালাম ফিরাইছে, কয় কে খাবার রশিদ, কয় ভাই ভাত না করো, দিল মে আগ লাগি হ্যায়, দিল মে আগ লাগি হ্যায়, দিলের মধ্যে আগুন লাগছে, আগুনওয়ালার কাছে গেলে তো আগুন ফাইবেন, দাঁড়িওয়ালার কাছে গেলে দাঁড়ি পাইবেন, টুপিওয়ালার কাছে গেলে টুপি পাইবেন, মধুওয়ালার কাছে গেলে মধু পাইবেন, গাড়িওয়ালার কাছে গেলে গাড়ি পাইবেন, বাড়িওয়ালার কাছে গেলে বাড়ি পাইবেন, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহরে পাইবেন, আল্লাহরে পাইবেন, ঠিক কি ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই কান্দতে শুরু করছে, কয় কে খবর রশিদ, কিসলি রো রহি হ্যায়, কেন কান্দো, কান্দেন কি লিগা, কয় ভাই বাত না করো আগ লাগ গই, কয় কি হইছে, কয় ঘুমাইতে পারি না, কয় রশিদ কিছু দেখছো নি, কয় না, কয় সিটটা কার সাথে লাগা যায় দেখো, কার সিটের সাথে লাগা, কার সিটের সাথে সিট লাগা, উজানির মরহুম হুজুর আমাদের মুরব্বি যেদিন লোকমান ভাইয়ের দিয়ে আমার রিং করাইতো আমি পুরা রাত ঘুমাইতে পারতাম না, এমন আগুন লেগে যেত মনে হয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বুঝেন আমার কথা না, অসুবিধা হইতে আছে, আল্লাহ আকবার। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইর অন্তরে আগুন লাগছে, কার আগুন, আল্লাহ আল্লাহ মাস্তামাজ নামে খোদা মি জগদ হর রকম রাওক জুদা তন জুদা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কেমন আগুন, আল্লাহওয়ালাদের ফাওয়ার কত, এটা আমাকে সুলতান আহমদ নানুফরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোবা 18 বছর মাদ্রাসা ফড়লে জিয়ান নয়, সিটা আঙ্গের ভাষা, কয় সিল্লা উগা দিলে জিয়ান নয়, আল্লাহওয়ালাদের নজরে তুই আল্লাহর লোকে দেখা হয়ে যাইব, দেখা হয়ে যাইব। আল্লাহওয়ালা কাদেরকে বলে, এই আল্লাহওয়ালা তৈয়ার হয় মাদ্রাসার মধ্যে না স্কুল কলেজে, একটু জোরে কইন, মনে হয় যেন বল কমে গেছে, কোথায় তৈয়ার হয়, মাদ্রাসা দুনা বিনা হুশাইখ না লিতাআল্লাম উলুমে আহকাম শরীয়তিনা, আল্লাহু আকবার, শরীয়তের হুকুম আহকাম যা পাওয়া যায় মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, ঠিক কি ঠিক না, টুপি মাদ্রাসায় গেলে পাওয়া যায়, দাড়ি মাদ্রাসায় গেলে রাখা যায়, মদিনার জামা মাদ্রাসায় গেলে পাওয়া যায়, ফর্দা মাদ্রাসায় গেলে জানা যায়, কোরআন শরীফ মাদ্রাসায় গেলে পড়া যায়, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির আল্লাহওয়ালাদের কাছে গেলে পাওয়া যায়, বুঝেন আমার কথা, ঘুমাইতে তো আর পারে না, ঘুম নাই, ঘুম শেষ, আল্লাহওয়ালাদের সামনে ঘুমাবি, জগতের মানুষ আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত আল্লাহ
তেঁতুই গাছের গর্তের মধ্যে বসে আল্লাহকে ডাকছে। কত বছর? 40 বছর। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এইভাবে বসে 34 বছর পর্যন্ত আল্লাহকে ডাকছে। বু আলী কলন্দর এইভাবে আল্লাহ যে বলছে, এখন আর ডাইনেও তাকাইতে পারে না, বামেও তাকাইতে পারে না, সামনেও তাকাইতে পারে না, পিছনেও তাকাইতে পারে না, নিচের দিকেও তাকাইতে পারে না, একবার আল্লাহ বলছে 12 বছর আল্লাহর দিকে তাকিয়ে রইছে। কত বছর বিশ্বাস করবো নি এই জামানার মানুষে? এখন শুধু সিনে বোয়াল মার্কা মোবাইল শয়তান হগলে ফিডে মাইরাল অন্তরকার মিয়া। ও মিয়া, মোবাইলের মধ্যে খোদা নাই, টাকার মধ্যে খোদা নাই, ক্ষমতার মধ্যে খোদা নাই, সেজদার মধ্যে খোদা পাওয়া যায়। রো মারা সুই কাবা কাবারা বসু কাবা কেবলা গস্ত দর দিল আছে দারাম জানতন। আমি মুতাবাজ্জু কাবার দিকে, কাবা মুতাবাজ্জু আমার দিকে। আমি তো কাবার গোলাম না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আমি কাবার গোলামি করি না। কাবারও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে। কাবারে বানাইছে কাবার মধ্যে সেজদা দেওয়ার জন্য, আর আমারে বানাইছে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। কি বুঝেননি আমার কথা? সেজদা দিব কারে? না ফিসাব রে, ফিসাব কিছু ফিসাব আছে, এটি ফেটল জ্বালায় আর জ্বালায় দহনের দরকার, ফেটল দিয়ে ঠিকই ঠিক না? খালি মুরগি তালাশ করে, গরু তালাশ করে, বর্তমানে জোয়ান জোয়ান মাইয়া করে তালাশ করে, ঠিকই ঠিক না? আবার রুটি দিয়া যাইতে নিলে এটারে মনে হয় জাতের ব্যারামে ধরছে, নিলে মির্গি বাইও ধরছে, ঠিকই ঠিক না? জালিম কোথাকার? উজানির হজরত বলতেন, গর কই দুয়ার কই হান্দাস কই, ঠিকই ঠিক না? কইতো খোদা বহুত মাঙ্গা, বহু দূরে, বহু দূরে। বর্ষায় গে জব খুনে দিলার খুনে জিগার হাম, বর্ষায় গে জব খুনে দিলার খুনে জিগার হাম, দেখে কি জবি নকল মোহাবত মে সমর হাম। খোদা বহু দূরে, বহু দূরে, বহু দূরে, বন্দর কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে, বন্দা বন্দর কাছে যত নিকটে, আল্লাহ বলেন আমি তোর আরো নিকটে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ বান্দা তোর শাহরুখটা যত নিকটে, আমি খোদা তোর আরো নিকটে, ঠিক কি ঠিক না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ফাওয়ারি নবী। কি বলেন? স্পেশাল ফাওয়ারি নবী। বুঝেন আমার কথা কি বলতেছি? কেমন ফাওয়ার? নবীজির পেশাবের মধ্যে ফাওয়ার, নবীজির রক্তের মধ্যে ফাওয়ার, নবীজির নজরের মধ্যে ফাওয়ার, নবীজির পিঠের মধ্যে ফাওয়ার, নবীজির হাতের মধ্যে ফাওয়ার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীজির জুতার মধ্যে ফাওয়ার, নবীজি যেখানে বসছে ওই বসার মধ্যেও ফাওয়ার, ঠিক কি ঠিক না? আজকে এই মাহফিলটা খতমে নবুয়তের মাহফিল, ঠিক কি ঠিক না? আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না, নাই, ঠিক কি ঠিক না? আসলে তো এই কথা আমার বলতেও মন চায় না। নবী দাবি করছে কিন্তু পায়খানা খাইয়া তারপরে মারা গেছে, ঠিক কি ঠিক না? আগার হোতা গোলাম কাদিয়ানি নবী তো পায়খানা মে গের পর মরতা নেই কবে, ঠিক কি ঠিক না? হেগো নবীর ফাওয়ার হইল পায়খানা খাইয়া মরণ,
ভালো করে বুঝেন, হেদেন নবীর ফাওয়ার কি? ফায়খানা খাইয়া মরণ। আবু জাহিল্লাও ফায়খানা, এটাও আছে ফায়খানা, ঠিক কি ঠিক না? আর আমাদের নবীর ফাওয়ারটা একটু জানা দরকার, সময় তো হাতে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এইভাবে যে চোখের মধ্যে ধরছে, কিসের মধ্যে? চোখের মধ্যে। ওই সাহাবি সুযোগ পাইছে, সাহাবি কি করছে, একবারে ফিটটা নবীজির বুকের মধ্যে লাগাই দিছেন। কয়, তুমি কি আমাকে চিনো না? বলে, হুজুর চিনছি দেই গে তো, চিনছি দেই গে তো, ফিটটা লাগাই দিছি শরীরের মধ্যে। নবীজি বলেন, আমার সাহাবি কেন লাগাইছো? বলে, হুজুর আমি জানি এই শরীরের সাথে যেই শরীর লাগবে এই শরীর কখনো জাহান্নামে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবি তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার সাথে জান্নাতেই প্রবেশ করবে। এখানে আমরা যারা আসছি, আমরা তো জান্নাতের সার্টিফিকেট লয়ে লেছি 200 বছর আগে, লইছেন নি কেউ? তাহলে আবার খালি ফুটকানি মারেন কা, খালি কি বুৎসকল করি, কে ফিসাব না কে ফিসাব, আপনার মনে কবর এটা জিজ্ঞেব কেন? সাইজ করে লাইব বেটা, এত সোজা খোদা, এত সোজা। মাল দৌলত কি হাওয়াজ দিলছেন কাল, মাল দৌলত কি হাওয়াজ দিলছেন কাল, দিল কো করানোয়ার আয়জুল জালাল, আল্লাহ আকবর কবীরা। আমার অন্তরে একজন থাকবে, আর কেউ থাকতে পারবে না। আমি এখন কার সামনে আসছি, কাকে পাওয়ার জন্য আসছি? তারপরে মোবাইল চলে কেন? বোন লোকে যখন হন, মোবাইলটা লইয়া খালি কথা কন না, হেতির লোকে কথা কন, কি চোরের ঘরে চোরেরা, কুন্ডা খোদা কুন্ডা গাদা, কোনো খবর হয় না, খবর হইব আর কবে, খবর হইব কবে? আরেক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক খেয়ে ফেলছে। নবীজি বলে, তুমি রক্ত কেন খাইলা? কয়, হুজুর আমি তো এটা রক্ত মনে করে খাই না, এটার মধ্যে যেই সুগের আন, এটার মধ্যে যেই স্বাদ, পৃথিবীর কোন জিনিসের মধ্যে এই স্বাদ নাই। আমি তো নবীজির দিকে নজর করছি, আর কোন দিকে নজর করি না। নবীজি বলেন, আমার সাহাবি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তুমি আমার সঙ্গেই জান্নাতে যাবে। আরেক সাহাবিকে নবীজি ধরে এমনি গুতে একটা দিছে, ওই সাহাবিকে, হুজুর আমি না ব্যথা পাইছি, দেখেন না সুযোগ, সুযোগে সুদ ব্যবহার, সাহাবাইকার সদ ব্যবহার, হুজুর আমি না ব্যথা পাইছি? নবীজি কো, আমার সাহাবি আমি তো ন্যায় প্রায়ণ নবী, ন্যায় প্রায়ণ বাচ্চা, তুমি আমার একটা গুতে দিয়ে দাও। ওই সাহাবি বলে, হুজুর আমি দুধ লাগাই, আপনি দুধ লাগায় না, আপনি চাদর বা গেঞ্জি খুলুন, লাগবো তারপরে গুতা দিব। যখন নবীজি চাদর বা গেঞ্জি খুলছে, ওই সাহাবি যে নবীজিকে এইভাবে জড়ায় ধরছে, নবীজি বলে, তুমি যে আমার গুতা দাও না? বলে, হুজুর গুতা দিব তো দূরে থাক, আমি এতদিন পর্যন্ত শুধু খুঁজছি কখন নবীজির সাথে মিলিত হওয়া যায়, আজকে আমার সুযোগ হয়ে গেছে। নবীজি বলে, আমার সাহাবি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। ও আমার সাহাবি তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেল, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের ব্যবস্থা হয়েছে, আগে মরা খেজুর গাছের মধ্যে বসে কি দিতেন, খুতবা দিতেন,
আল্লাহু আকবার, মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নতুন মিম্বর আসছে, যা খুতবা দিবে নবীজি শুনে ওই খেজুর গাছ যে কান্দতেছে নবীজি বলতে পারবে না, কান্নার আওয়াজ শোনা যাইতেছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলো, আমার সাহাবায়ে কেরাম কিসের আওয়াজ শোনা যায়, কিসের কান্নার? বলে হুজুর ওই যে মরা খেজুর গাছটা এটাই কান্দতেছে। নবীজি মিম্বর থেকে, ও মুসলমান, নবীজি মিম্বর থেকে ওইটা খেজুর গাছের কাছে গেছে, যা বলে খেজুর গাছ তুমি কান্দে কেন, কেন কান্দতেছো? ওই জগতের মানুষ মরা খেজুর গাছ কি আবার কথা বলে নাকি? মজা, মরা খেজুর গাছ কান্দে কেন এটাই তো বুঝি না। কয়রা চিৎকার দেয় গা, এদেরকে যে চিৎকার দেওয়ায় তারে ধর, মরা খেজুর গাছ। নবীজি বলে তুমি কান্দো না, আমি দোয়া করি, জিজ্ঞেস করে তুমি কান্দো কেন? ওই খেজুর গাছে বলে হুজুর আমি কান্দবো না, হাসবো নাকি? এতদিন আমার উপরে বৈশাখ খুতবা দিতেন, আমি এত শান্তি পেতাম, আজকে আপনি চলে গেছেন আমার অশান্তি শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে বলে আমি দোয়া করি আল্লাহ তোমাকে জীবিত করে দিবে, তোমার মধ্যে খেজুর হবে, জগতের মানুষ খাবে। মরা খেজুর গাছ বলে না আমি জীবিত হইতে চাই না, আমার খেজুর গাছ জগতের মানুষ খাক এটা আমি চাই না। বলে তুমি কি চাও? বলে হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি মুসলমান, মরা খেজুর গাছ কই থাকতে কয়, আমরা কই থাকতে কই? বিশ্বাস করেন ফিডে খালি মাইরা লওয়ার দরকার, মিয়া মাইয়া থাকে কই, ফুলা থাকে কই, মা বাবার খবর নাই, খবর নাই, এটি ফোড়ালি ফোড়া দিয়ে লওয়ার দরকার। আমি পেশাবের যদি এত ফাওয়ার হয়, মরা খেজুর গাছের যদি এত ফাওয়ার হয়, নবীজি একটা ঘোড়ার মধ্যে উঠছেন, কুষ্টার বাসের আরব দারাহালাস্তরাব, নবীজি ঘোড়ার মধ্যে উঠছে, ঘোড়ার হাল শুরু হয়ে গেছে। ও জগতের মানুষ, পেশাবের ফাওয়ার যদি এত হয়, রক্তের ফাওয়ার যদি এত হয়, হাতে ফলাফলি খেলার হাতের মধ্যে যদি এটা হয়, ও জগতের মানুষ একটু কি চিন্তা করো না, এই টুপির মধ্যে কত পাওয়ার। যেই ব্যক্তি টুপি মাথায় দিছে, আল্লাহ বলেন এই টুপির মধ্যে তুই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান পাবি, এই দাঁড়ের মধ্যে তুই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান পাবি, এই মদিনার জামার মধ্যে তুই আমার হাবিবের গ্যারান পাবি, এই নমুনা লাগাইয়া যখন সেজদায় যাবি তখন আমার মুলাকাত পাবি। রুই মারা সই কাবা দিল আজদারম জানতান, আল্লাহ 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 আল্লাহ। শুনেন, এই যে ডাক দিলাম, এই ডাকটা কবুল হওয়ার জন্য শর্ত হইল নামাজওয়ালা ডাক। কিসের ডাক? আমাদের নবীর স্পেশাল পাওয়ার বুঝে নবীজি নিজে বলেন, ওয়াল আদামু বাইনাল মা'ই ওয়াত তিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির খামিরার মধ্যে, আমি মুহাম্মদ ওই সময় নবী। সুবহানাল্লাহ, বুঝেননি? এত বছর পরে আবার কাঁদিয়ে নবী দাবি করে, এর লেগে কি খাবাইয়া মারছে আল্লাহ? পায়খানা, ঠিক কি ঠিক না? আর আমাদের নবীর পেশাব খাইলে হয়ে যায় জান্নাতি,
আমাদের নবীর রক্ত খাইলে হয়ে যায় জান্নাতি, আমাদের নবীর টুপি মাথায় দিলে হয়ে যায় জান্নাতি, দাড়ি রাখলে হয়ে যায় জান্নাতি, জামা গায়ে দিলে হয়ে যায় জান্নাতি। আল্লাহ কয় শুধু জান্নাতি কেন হবি, এই নমুনার সাথে আমি লুকেই তো আমি তোর সাথে মিলিত হয়ে যাব। বুঝেন কিছু? উল ফাতিমা বলা বলা ওফা হোকে জাফা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো ক্যা শান খুদাই তে রসো রত সাইগা ফরশে ফতা হুরি বি মালা এক বি বশর বি ওয়ে গুলজার মে তের নিগাহ ফজল করম সে ওয়ে আয়না বি হায়রা সূরজ বি কমর বি ওয়ে রহমত কে লিয়ে ভেজা আল্লাহ নে তুমকো ऐ रहमत आलम नजर रहम दर भी वे काबा भी आज तक तेरे खुशबू से मुअत्तर वे मक्के का हर कूचा भी পাথর বিশাজেরবি মক্কা শরীফের অলিতে গলিতে কাবা শরীফের গিলাপের মধ্যে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান পাওয়া যায়। আর কাদিয়ানির হেনে গেলে ভাইখানার গন্ধ পাওয়া যায়, ঠিকই ঠিক না? এই সুরুর ঘরে সুরুর ঠিকই ঠিক না? খানায় কাবার গিলাপের মধ্যে বালুকণার মধ্যে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান পাওয়া যায়। আল্লাহ! আর কাদিয়ানি জানে ফায়গানার গ্যারান পাওয়া যায়, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার! আমাদের নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। কোন নবীর এই উপাধি আছে না? এই নামটা কোন নবীর আছে না? নবীজি দুনিয়াতে থাকতো কয় উম্মতি, কেয়ামতের ময়দানে উম্মতি। আর আমনে কেমনে নাফিতের দোয়ানে যে দাঁড়ি দিয়ে এক করে সাপ্পান সাপ্পা ঘুরে লাল, আপনি কোন নবীরে ভালোবাসেন? উদানির হজরত বলতেন, দাঁড়ি আমার বাপের না, আপনার বাপের না, আপনার দাদার নয়, দাঁড়ি মদিনাওয়ালার। আল্লাহু আকবার! কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ ইয়ে শরীয়ত ইয়ে তরিকত হামকো মিলনে কে লিয়ে। উজানি হুজুর বলতেন, এই টুপি আমার মাথায় আপনার মাথায় আসতে আমার 14 পুরুষের গায়ে একটা কাটার বাড়ি লাগে নাই, যিনি দিছে ঘর সারছে বাড়ি সারছে তয়েফে রক্ত রঞ্জিত উহুদে দান্দান মোবারক শহীদ করছে। নবীজি গেঞ্জি খুললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ছোট মানুষ, বলে হুজুর আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি বলেন, আয়েশা আমার কোনোদিন বসন্ত হয় না, আমার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। নবীজি দুনিয়ার মধ্যে আসছে খতনা করানো অবস্থায় নবীজির খতনাও কেউ করতে হয় না। নবীজি বলেন, আয়েশা আমার কোনোদিন বসন্ত হয় না, বলে তাহলে? বলে আমি যখন নাকি আল্লাহর পথ ভুলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে গিয়েছিলাম চতুর্দিক থেকে আমাকে পাথর নিক্ষেপ করছে, চতুর্দিক থেকে আমাকে পাথর নিক্ষেপ করছে, এই ভালোবাসা বুঝছিল ওয়াজ করনি ফাগলা। শুনছে উহুদের ময়দানে নবী পাকের দন্ত
মুবারক শহীদ হয়ে গেছে। কয় নবীজির জানি কোনটা শহীদ হয়েছে, এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা, 32 জন তো নবীজির জন্য শহীদ করে দিয়েছে। ইয়ামানে থাইকে নবীজির জুব্বা মুবারক পাওয়া যায়। ভালোবাসা কাকে বলে? দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ামে গে, দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ামে গে, হু মুহাম্মদ হি মুহাম্মদ ফির দে মেরা রাত দিন, আল্লাহ 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 আল্লাহ। পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র।